অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কে তোমাকে জাহান্নামে ফেললো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খেয়েছি সেজন্য না। মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে, তখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো। কালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না, ওলাম নাকু নুতইমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না, যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়, সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজিরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি, নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন। সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার। আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে, কিন্তু যারা পৃথিবীতে নামাজে ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া, আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া যক্ষা টাইফয়েড ক্যান্সার আলসার, কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কখন হতে পারে এখন আমরা জানি না। তো এখানে আমার যে পয়েন্ট হচ্ছে কি, সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খেয়েছি সেজন্য না। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না, সারা রাত ফেসবুকিং করবে, টুইটার করবে, ইউটিউবিং করবে, একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে, তো ফজর পর্যন্ত আগে জাগতো, 4-5টা ঘুমা যেত, কিছু ভালো লেগে গেছে তো 6-7টা বেজে গেছে, এখন আজকে শুক্রবার কাজ নেই তো 9টা পর্যন্তই জেগে গেল, উঠবে কখন সাহেব, 3টা বাজে, মা যাচ্ছে, এ ওট 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 শুক্রবার নামাজটা পড়, মা যাও আসতেছি, মা কি করবে, ছেলে ইনকাম করে, মাও তো মূর্খ বোঝে না, তো মা মনে করে কাজ করে টাকা এনে দিচ্ছে ছেলে অনেক ভালো, নামাজ পড়লে বললো না পড়লে নাই, বাপরে পুরো পরিবার চালায়, ওর উপরে কথা বলা যায় নাকি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং তার রাসূলের উপর ঈমান আনার পর, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদানের পর, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি, সালাহ,
যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা। ফার্সি ভাষায় আমরা কি বলি? নামাজ, সলাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত। কোরআন ও কোরআন মাজিদের 50টির বেশি আয়াতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিকের উপর এই পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে, যথাযথ আদায় সম্পর্কে তাগিদের ব্যাপারে হাদিস রয়েছে। নামাজ দিনের খুঁটি এবং ইসলামের বুনিয়াদ রূপে উল্লেখ করা হয়েছে। নামাজের অনেক তাসির, নামাজের অনেক আপনি তাৎপর্য বলতে পারেন, মানে আমাদের জীবনে একটা এর আসর নামাজের রয়েছে। এবং সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব হলো নামাজ অন্যায় অশ্লীলতা থেকে নামাজিকে বাঁচিয়ে রাখে। আমরা যদি নামাজ আদায় করি, নামাজের সবচাইতে একটা সবচাইতে পাওয়ারফুল একটা গুণ হচ্ছে একজন অন্যায়কারীকে, জুলুমকারীকে, অপরাধীকে, পাপাচারীকে, পাপিষ্টকে নামাজ এই সব জিনিস থেকে কী করে? বিরত রাখে। নামাজ ওকে হেল্প করে, ওর মাইন্ড ওর হৃদয়টাকে মডিফাইড করে, ওকে নামাজ অনেক ক্ষেত্রে সাহায্য করে, ওর মাইন্ডটাকে সেট করে দেয় যে এটা করা যাবে না, আমি একজন নামাজি মানুষ বা আমাকে ভালো হওয়া লাগবে, এই তো সেদিন আমি তওবা করেছি আর এই ভুলটা করব না, এই তো সেদিন আমি অপমানিত হলাম আর এটা করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর নামাজ এটা মানুষকে অন্যায় এবং অপরাধ থেকে দূরে রাখতে এই জন্যই পারে। দিনে কয়বার নামাজ? পাঁচবার। মানুষ যখন তার নামাজকে ভুলবে না, তখন সে অপরাধকে ভুলে যাবে। আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে, তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না। একজন মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে, আমার আসরের সময় চলে আসতেছে, আমি নাঙ্গুলকোট থেকে কুমিল্লার দিকে যাব, দিনের বাজে 3:30, লাকসাম নেমে গেলাম 4:00, এই রে বাসটা চলে যাচ্ছে, চিন্তা করবে সে 4:20 হচ্ছে জামাত, বাসে উঠলে আমার জামাত শেষ, 20 মিনিট পরে উঠবো। যখন নামাজ তার নামাজিকে নামাজ মনে রাখতে সাহায্য করে, তখন নামাজ ওই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যে এটা অপরাধ, এটা অন্যায়, এটা করা যাবে না। এইভাবে নামাজ হেল্প করতে পারে। একজন মানুষ যখন দিনে 5 বার নামাজকে মনে রাখতে পারে, তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে, আশা করা যায়। এই জন্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের। এবং ইসলামে আপনি দেখেন রোজা বছরে একবার আসে 30 দিনের জন্য, দিনের বেলায় রোজা, রাতের বেলা কিন্তু মানুষ রোজা না। আপনি যদি দেখেন রমজান মাসটা, আপনি অর্ধেক দিন রোজা, মানে দিন পুরো কমপ্লিট দিনের এক অংশ রোজা থাকেন, এক অংশ আপনি খান। আমরা তো রাত আর দিন মিলে একদিন বলি, ঠিক না? তো তাহলে দিনের বেলায় যেখানে আপনি রোজা আছেন, রাতের বেলা আপনার রোজা থাকতে হচ্ছে না, বছরে একবার আসে। হজ বছরে একবার আসে সামান্য একটা সময়ের জন্য, এবং এটা অন্তত আমাদের দেশে 100 জনের মধ্যে 10 জনের ক্ষমতা নাই। ক্ষমতা থাকলেও এরা জানে না যে যেতে হবে। তো ক্ষমতা টাকা পয়সা থাকলেও মনের নাই, কিসের নাই? জ্ঞানের নাই, মূলত তার ক্ষমতা নাই। আমাদের দেশে 100 জনের মধ্যে 10 জনের হজের ক্ষমতা নাই। এর মধ্যে এই 90 জন যাদের ক্ষমতা নাই, এই 90 জনের মধ্যে কিছু আছে অর্থের অভাব বেশিরভাগটা, আবার কিছু আছে মন মানসিকতার কার্পণ্যতার কারণে তার ক্ষমতা নেই হজ করার, কিছু আছে জ্ঞানই নেই, এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার গুরুত্ব জানা নাই, তো তার জ্ঞানের ক্ষমতা কম, তাই জ্ঞান দিয়ে সে বিবেচনা করতে পারে না এটা করা লাগবে। তো তাহলে রমজান বছরে একবার আসে 30 দিনের জন্যে, হজ বছরে একবার আসে সমর্থবানের জন্যে, জাকাত সমর্থবানের জন্য, আপনি যে মুসলিম, আপনি যে মুমিন, আপনাকে এটা কে বুঝায়? একমাত্র নামাজ। একমাত্র কি? নামাজের জন্য সমর্থ লাগে না, নামাজের জন্য অর্থ সম্পদ লাগে না, নামাজ আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, এ নামাজের জন্য আল্লাহ কোনো শর্ত দিয়ে দেয়নি যে ধনীরা করবে গরিবরা করবে না, বছরে একবার আসবে বা 2 বার আসবে এমনটা আল্লাহ করেননি, দিনে করবে রাতে করবে না এমনটা আল্লাহ করেননি,
ছোট করবে বড় করবে না এমনটা আল্লাহ করেননি। মহিলা করবে পুরুষ করবে না, পুরুষ করবে মহিলা করবে না এমনটা আল্লাহ করেননি। এই নামাজের জন্য সুস্থ অসুস্থ মানুষ আল্লাহ পার্থক্য করেননি, যে জ্বর হলে নামাজ পড়তে পারবে না, কাশি হলে নামাজ পড়তে পারবে না, বুঝেননি। কালো মানুষ পড়তে পারবে, সুন্দর মানুষ পড়তে পারবে না, আল্লাহ এমনটা করেননি। এই ইসলামের মধ্যে এমন একটা আমল রয়েছে, শুধু একটা আমাল, যেটা ছোট বড় ধনী গরিব সুন্দর কালো সুস্থ অসুস্থ সব মানুষকে করতে হয় এবং সব মানুষ করার অধিকার রাখে, এটা হচ্ছে নামাজ। এটা হচ্ছে কি? নামাজ। আপনি ইসলামের একটা আমল দেখান যেটা সবাই করার ক্ষমতা রাখে, দান সদাকা না থাকলে কি পারে? থাকলেই যেখানে করে না। এই যে কোরআনের এত আয়াত দান সদাকা নিয়ে, এটা কি মানে আপনাকে কি বলছে এখানে? যার আছে তাকে বলতেছে তুমি করো, না করলে ফেঁসে যাবা। তার মানে যাদের আছে তারা করে না, এই জন্য আয়াতগুলো যে তোমার আছে তুমি কেন করতেছো না, তুমি করো না করলে ফেঁসে যাবা, বুঝেননি। তার মানে একটা শ্রেণীকে আল্লাহ বাদ দিয়ে দিছে ওখানে, যার তৌফিক নেই তাকে তো বলেই নি। সলাহ, নামাজ একমাত্র ইবাদা যেটা ছোট বড় সবাইকে একসাথে করে। দৈনিক পাঁচবার আপনি সকাল ফজরে ফজর পড়ি, সন্ধ্যায় আমরা মাগরিব পড়ি, রাত আটটায় আমরা ঈশা পড়ি। তার মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ দিনের বেলা এবং রাতের বেলা নামাজকে বাধ্য করেছেন, ছোটকে এবং বড়কে, মহিলা এবং পুরুষকে। আল্লাহ এত ভালোবাসে নামাজকে, আপনি ভালোবাসেন? আমরা নামাজকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আসলে নামাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, নামাজ একই তো মানুষ আদায় করে না, দ্বিতীয়ত যারা আদায় করে তারা ঠিকভাবে আদায় করে না, মানে নামাজ কিভাবে পড়তে হয় সেটা তারা শেখার চেষ্টা করে না। আমার কথা পয়েন্ট আছে? প্রথম কথা হলো নামাজ পড়ে না, দ্বিতীয় কথা হলো যারা নামাজ আদায় করে এই আদায়কারীদের মধ্যে অনেকে নামাজ সম্পর্কে সচেতনই না, সে জানেই না কিভাবে নামাজ পড়তে হয় আদায় করতে হয়। এরপরে আবার আরেক দল নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, নামাজ পড়ে অপরাধ করে, নামাজ পড়ে জানা করে। মুরব্বীদের মধ্যে বেশি নামাজি জানাকারী, ছোটরা যারা জানা মদ্যত খায় তারা এত নামাজ ধার ধারে না, আল্লাহ ক্ষমা করুক ওদেরকে, হিদায়ত দিকে আমিন। মুরব্বীদের মধ্যে কিছু আছে যারা দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু জেনাও করে, নামাজও পড়ে। এক জায়গায় একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে, ওখানে তাকে বিচারক হিসেবে নিয়ে হয়েছে, সে অ্যাজ এ বিচারক হিসেবে ঘুষ খায় কিন্তু নামাজ পড়ে। তার এবং অন্য কারোর মধ্যে একটু দ্বন্দ্ব হলে সে নিজেরটাকে প্রাধান্য দিয়ে অন্যায়ভাবে হোক যেভাবে হোক নিজেকে প্রাধান্যে আগে নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে। এটা মুরব্বীদের শ্রেণী, মুরব্বী শ্রেণীদের মধ্যে বলছি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু আকিমিসসালাহ, হে ইমানদাররা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কেন আমি নামাজ কেন প্রতিষ্ঠা করব, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, ইন্নাস সালাহ নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ পড়তে হবে, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু আকিমিসসালাত ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ এবং গুনাহের কাজ থেকে কি রাখে, বিরত রাখে। তাহলে দিনী ভাইরা নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবে নামাজিরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়, বুঝেননি। নামাজ পড়ে না যে তার কথা তো আছেই,
নামাজ পড়ে যে তার কথাও আছে, ফওয়াইলুল মুসাল্লিন। একটু ভাবুন, সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার, সময় এসে গেছে নামাজ যে পড়ব কেন পড়ব সেটা জেনে পড়ার, সময় এসে গেছে কোন নামাজ আল্লাহ পছন্দ করে। যেহেতু নামাজের ধরনের অভাব নেই, যেহেতু ধর্মের রীতিরেওয়াজ পালনের অভাব নেই, যেহেতু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতির বাইরে হানাফি শাফি মালিকি হাম্বলি এসে গেছে, সেহেতু সময় এসে গেছে জেনে শুনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শিখার, সময় এসে গেছে করব না কেন করব না সেটা না জেনে করার, সময় এসে গেছে দান করব কেন করব কাকে করব সেটা জেনে করার। কেন? ধর্ম এখন পকেটে, জ্ঞান এখন পকেটে, আল্লাহ যেমন হৃদয়ে, জ্ঞান এখন কোথায়? মগজে তো আছে আছে, পকেটেও রাখা যায়, মগজে তো রাখা যায় যায়, পকেটেও রাখা যায়। বই, ছোট ছোট বই, লিফলেট, মোবাইল অ্যাপ্লিকেশনস, যেহেতু ধর্মের মধ্যে শিয়া সুন্নি এসে গেছে, সেহেতু যে ধর্ম পালন করার সময় এসে গেছে। যখন শিয়া সুন্নি ছিল না তখন ধর্ম পালন যেভাবে চলছে চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা, ঠিক কিনা? যেহেতু ধর্মীয় রীতিরেওয়াজ পরিবর্তন হয়েছে এলাকা অঞ্চল দেশ দেশের সঙ্গে সঙ্গে, সেহেতু সময় এসে গেছে কোনটা ভালো সেটা যাচাই বাছাই করে মানার। হ্যাঁ, নাহলে দরকার ছিল না। আল্লাহকে চিনতে হবে কেন? কারণ আল্লাহ ছাড়া অন্যান্য মানুষ দাবি করে তারা খোদা। ফেরাউন দাবি করেছিল, নমরুদ দাবি করেছিল, মাটিকে মানুষ রব মনে করে, মানুষ ইঁটকে রব মনে করে, গাছপালা পশু পাখিকে রব মনে করে, মানুষ মানুষের কর্মদাতা, তার মানে ম্যানেজার যে তাকে চাকরি দিয়েছে, যে ব্যবসা তাকে অন্ন দেয়, রিজিক দেয়, মানুষ এগুলাকে রব মনে করতেছে। সেই জন্য রব কি জিনিস সেটা জানার সময় এসে গেছে। দিনি ভাইরা, সলাত নিয়ে কথা বলছিলাম, কি নিয়ে? সলাত। তাহলে দেশে মুসলিমদের মধ্যে, নামধারী মুসলিমদের মধ্যে বেশিরভাগ নামাজ আদায় করে না, এর মধ্যে যারা আদায় করে তারা জানে না কিভাবে নামাজ আদায় করতে হয়। জানে, সে পড়ছে তো, রুকু সিজদা সব কিছু পড়ছে করছে, কিন্তু যেহেতু নামাজের ধরন আছে, যেহেতু নামাজের কি আছে, দেখুন, জিনিস যদি একটা হয় আপনি একটাই নেবেন, কয়টা জিনিস যদি চারটা হয় আপনি একটা নিতে হবে, কয়টা থেকে বেশি নিতে হবে? চারটা থেকে বেশি একটাকে নিতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে যদি একটা থাকতো, মানে স্পেসিফিক একটা আছে, তাহলে দ্যাট ইজ নো ইস্যু, কোনো সমস্যা নেই, আমি আমারটা নিলাম, এটা দ্যাট ইজ নো অপশন, আমার কোনো অপশন নেই। হ্যাঁ, আই হ্যাভ টু চুজ ইট, আমাকে এটাই চয়েস করতে হবে। আচ্ছা, ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে কোথায়, কেউ রফেদেন করে সলাতে, কেউ করে না, কেউ আমিন বললে শোনা যায়, কেউ বললে শোনা যায় না, কেউ তাসাউদে আঙ্গুলটা এভাবে এভাবে তর্জনী করে, কেউ শুধু আশহাদু আল্লাহ বলে তোলা দেয়, কেউ সলাতের সালাম শেষে মোনাজাত করে, কেউ করে না। তো যেহেতু দ্যার ইজ ডিফারেন্স, এখানে যেহেতু মতভেদ রয়েছে, তাহলে সময় এসে গেছে জেনে বুঝে পড়ে শুনে মেনে করার, তা নাহলে সময় আসা লাগতো না। আপনার সামনে যদি দুই রকম চলে, চার রকম চলে, কেউ ঈদ মিলাদুন্নবী করে, কেউ করে না, কেউ শবে বরাত করে, কেউ করে না, তাহলে এখন সময় এসে গেছে যদি শবে বরাত করি কেন করব সেটা জানতে হবে, এবং এটা করতে কে বলেছে, এর লাইসেন্স কে দিয়েছে, অনুমোদন কার থেকে, আর যে অনুমোদন বিল আমার কাছে আছে এটার স্টাম্পটা কে করছে, কোথা থেকে আছে, সেটা জেনে বুঝে করার। আর যারা করে না তারও জানতে হবে এটা আমি কেন করব না। দিনী ভাইরা, আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। দেখুন, কিয়ামতের দিন
বেনামাজি সর্বপ্রথম অপমান, অপদস্থ, লাঞ্ছনার শিকার হবে। কোরআনুল কারিমে একটি আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশ পাবে এবং সকল মানুষকে সিজদায় পড়ে যেতে বলা হবে, মানে আল্লাহ তাআলার যখন বিশেষ নূর প্রকাশ পাবে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে কি বলবেন, ঝুঁকো সবাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন, মাথা নিচু করো, কি করো, মানে সিজদা করো, মানে কি করো, সিজদা করো। তখন যারা পৃথিবীতে নামাজে ছিল না অথবা যারা পৃথিবীতে একেবারে আল্লাহ ভীরুতার সঙ্গে খুশু খুজু ভদ্রতা নম্রতা নামাজের আদব কায়দা মেনে যারা নামাজ পড়েনি অথবা যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে যারা নামাজ পড়েনি, তো আসলে তারা সিজদা দিতে পারবে না। কিন্তু যারা নামাজ পড়েছে, যারা নামাজে ছিল, মুসল্লি ছিল, জুমার না, পাঁচ ওয়াক্তের এবং জুমার, পাঁচ ওয়াক্ত জুমা এবং জানাজা, পাঁচ ওয়াক্ত জুমা এবং উইতর, পাঁচ ওয়াক্ত জুমা এবং নোয়াফেল, পাঁচ ওয়াক্ত জুমা এবং তারাওয়িহ, যারা শুধু তারাওয়িহ পড়ে তারা না, যারা শুধু জানাজার নামাজ পড়ে তারা না, যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা না, যারা শুধু মা বাবা মরে গেছে এক ওয়াক্ত নামাজ আসছে তারা না, যারা এক জায়গায় বেড়াতে গেছে লজ্জায় এক ওয়াক্ত পড়ে তারা না, যারা চাকরি বাকরি পাচ্ছে না দুই দিন নামাজ পড়ছে চাকরি হওয়ার পর আর পড়ে না তারা না, যারা বিপদে পড়ে গেছে এক রাকাত পড়ছে এক ওয়াক্ত পড়ছে তারা না, যারা পাঁচ ওয়াক্ত পড়েছে আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজে ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া, আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজি ছাড়া কি হয়ে যায় না, মুসলমান হয়ে যায় না। দ্যাট ইজ নো অপশন, ইউ কুড হ্যাভ মুসলিম বাট ইউ ডোন্ট প্রে, আপনি নামাজ আদায় করলেন না, আপনি নামাজ আদায় করেন না, আপনার কোনো সুযোগই নেই মুসলমান হওয়ার। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় ফাসেক হন, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবেন না, আর নামাজটা আদায় করুন, বিইজনিল্লাহি তাআলা আপনার মুক্তি হবে, আপনার আশা থাকবে জান্নাতে যাওয়ার। শুধু নামাজটাকে পড়তে হবে, শুধু নামাজটাকে আদায় করতে হবে ঈমান আনার পর, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করলেন না, আর ঠিক তারপর আপনি নামাজটাকে পাঁচক্ত আদায় করলেন। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় অন্যায়কারী হন, আপনার জন্য জান্নাত রয়েছে, ও ইন্না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ মৃত্যুর আগে হলো আপনাকে নাজাতের পথ দেখাবে, সোজা পথ দেখাবে, আপনার হৃদয়কে পরিবর্তন করবে। এজন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ অন্তর উলটপালটকারী পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দিন। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব, সাব্বিত কলবি আলা তাআতিক, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দেন। এই দোয়া করবেন। আপনি কেন অন্যায় করেন, হৃদয় চায় সেজন্যে, আপনি কেন নামাজ আদায় করেন না, আপনার মনে সাড়া দেয় না সেজন্যে। কিন্তু যখন পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যার কাছে মানুষের ফিরে যাওয়া, যার কাছে মানুষের রিটার্ন, যিনি মানুষের হিসাব রক্ষককারী, মানুষকে জান্নাত এবং জাহান্নামে নিক্ষেপকারী, মানুষের অন্নদাতা, মানুষের সুস্থতা দাতা, যে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের জন্য যিনি ন্যায় বিচারকারী, মানুষের অন্যায় অপদস্থতা যিনি সেদিন শোধ করে দেবেন, সেই পৃথিবীর প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হৃদয়কে পরিবর্তন করে, অন্যায় করতে আপনার মন চাইবে না, নামাজ ছাড়তে আপনার মন চাইবে না দিনে ভাইরা। আর যে পৃথিবীতে নামাজ আদায় করবে না তার কোমর হয়ে যাবে কাঠের মতো শক্ত,
আল্লাহ আদেশ দেওয়া সত্ত্বেও সে সেদিন সিজদায় অবনীত হতে পারবে না। ভয় ও লজ্জার কারণে তাদের চক্ষু নিচে থাকবে, অবনমিত থাকবে, লাঞ্ছন ও গঞ্জনার আজাব তাদেরকে ঘিরে ফেলবে। তিনি ভাইরা এই শাস্তি এই জন্য যে দুনিয়াতে তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হলেও তারা কখনো ওই আহ্বানে সাড়া দেয়নি। হাইয়া আলা সালাহ, আপনার কাছে এটা আজান মনে হয়? এটা আজান মনে হয় না? আজান মানে তো এলান, এগুলো তো দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তো ঘোষণা দেওয়া হয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নিজেকে একেবারে দাবি করা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। গাছ মাছ পশু পাখি জীব জন্তু মাটি, দেয়ার ইজ নো ওয়ান বাট আল্লাহ, কেউ নাই আল্লাহ ছাড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে আজান মনে হয়? দিনী ভাই, এটা আজান নয়, শুধু আজান নয়, এটা মানুষের দাবি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ আপনার কাছে আজান মনে হয়? কিন্তু না, এটা দাওয়াত, এটা নিজের অস্তিত্ব, এটা নিজের হৃদয়ের ভাষা আর আবেগ প্রমাণ হয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। যখন আমি এটা সাক্ষী দিই তার মানে পৃথিবীতে যত মানুষ উপাসনার যোগ্য, যত মানুষ মানুষকে উপাসনার যোগ্য মনে করে, যত মানুষ মনে করে যে এর কথা শুনতে হবে, যখন আমি বলে দিই আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, আমি সব কিছুকে প্রত্যাখ্যান করলাম। বুঝে আসছেন আসে নাই? হাইয়া আলা সালাহ, আপনার কাছে শুধু নামাজের দুটো বাক্য মনে হয়? নো, নেভার, এটা দুটো বাক্য নয়। হাইয়া আলা সালাহ, নামাজে আসো, নামাজে আসো। হাইয়া আলা ফালাহ, কল্যাণে আসো, আসো তুমি কামিয়াবির দিকে, আসো সফলতার দিকে আসো। আজান কেন মনে করেন আপনি এটাকে? আজান তো এটা নামকরণ। আজান কি? নামকরণ, আহ্বান, আহ্বান করা হয়েছে এখানে। তাহলে হাইয়া আলা সালাত তো কি? এই জন্য বলেছে যে তারা লজ্জায় অপমানিত হয়ে চক্ষু নিচের দিকে থাকবে এবং আজাব তাদেরকে ঘিরে রাখবে। কেন? তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল, সিজদার আহ্বান করা হয়েছিল, তারা সিজদায় আসেনি। এই যে হাইয়া আলা সালাত, নামাজে আসো, সে আসেনি। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم الله কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ثم أما بعد প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে এই জুমার দিনে জুমার সালাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং যিনি আমাদেরকে লাখো কোটি মানুষের মধ্যে নির্বাচন করেছেন বাংলায় খুতবা দেওয়ার এবং বুঝি সে ভাষায় খুতবা শোনার। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা। তার অগণিত সৃষ্টির মধ্যে তিনি আমরা মানব জাতিকে ওলাকাদ কাররামনা বনি আদম, তিনি আমাদের মানব জাতিকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহের কাছে প্রশংসা। আল্লাহ তোমার প্রশংসা, তোমার হাজার লাখো কোটি সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছ, তারপর মানুষের মধ্যে ধর্মদ্রোহী তুমি, এটাকে সহ্য করো আল্লাহ। এই মানুষের মধ্যে তোমার উপরে অপমান, তোমার উপরে অপবাদ দেয়, তুমি এটা সহ্য করো আল্লাহ। এই মানুষের মধ্যে তোমার উপরে তোমাকে আর সম্মান করে না, এত লাখ কোটি মানুষের মধ্যে তুমি আমাদেরকে নির্বাচন করেছো তোমাকে মেনে চলার, তোমার প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা যিনি আমাদেরকে কান দিয়েছেন শ্রবণ করার, মুখ দিয়েছে বলার। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা যিনি অন্ধকারের মধ্যে ভুল ভ্রান্তি বিদআত শিরক গুমরাহির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনার বাণী আর স্রষ্টা যা পছন্দ করে সেটা বলার এবং শোনার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, দিদি ভাইরা,
নামাজ ছাড়া আমাদের উপায় নাই। আপনাদেরকে বলে বোঝানো যায় না, কারণ যে বলতেছে সে নিজে অনেক কিছু বোঝে না। আর আসলে নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়, ঠিক না? নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়, কেউ আসলে বুঝাইতে পারে না, বলতে পারে। কি আমরা কি করতে পারি? আমরা বলতে পারি, আমরা বুঝানোর ক্ষমতা রাখি না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির ও মুহাম্মদ, উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতর, আপনি মানুষগুলোর কর্ম নিয়ন্ত্রক নন, লাস্তা আলাইহিম বিমুসাইতর। কিন্তু কি, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনি বুঝান, আপনি বলেন, উপদেশ দেন, আপনি এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন না। কিন্তু যে আপনার দাওয়াত শুনে মুখ ফিরিয়ে নেবে, অবাধ্য হবে, মানবে না, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। কেন, কিভাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, ও মুহাম্মদ, মানুষগুলো আমার দিকে ফিরে আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমি এদের হিসাব নেব। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, আলসার, কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কখন হতে পারে এখন আমরা জানি না, আপনাকে আমাকে বিদায় নিতে হবে, কখন হতে পারে এখন আমরা জানি না, তবে বিদায় নিতেই হবে, বিদায় নিতেই হবে। দিনী ভাইরা, শিশুকাল 10-12 বছর তো বোধগম্যহীনতায় চলে যায়, আর 60-65 বছর বয়সে কোমর ব্যথা, হাত ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, এবং ছেলে মেয়েদের কাছে জিম্মি হয়ে যাওয়ার পরে মনটাকে ছোট করে আরও 10-15 বছর চলে যায়, ওই সময়টা কোনো সময় মনে করা যায় না। হাতে আছে এখন 15 থেকে 50, হাতে আছে এখন কি 15 থেকে 50, নামাজের জন্য হাতে আছে 10 থেকে 50, মানে খুব সুন্দর করে নামাজ পড়া যাবে, নামাজে আমার উজু ভাঙবে না ইনশাআল্লাহ, শক্তি আছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সলাৎ প্রতিষ্ঠা করার জন্য নানা কিছু ত্যাগ তিতিক্ষা করেছেন, যেই ধর্ম পালনের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে দাওয়াত প্রচার করেছেন, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী মহিলাটাকে গ্রহণ করেনি, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচাইতে ধনী মানুষ হতে চায়নি, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেতৃত্ব নিতে চাননি, সেই ধর্ম আমরা মানতে হবে, এটাই বাস্তব, এটাই আমাদের করতে হবে যদি আমরা মুক্তি চাই, যদি আমরা মৃত্যুর পরের জীবনে সুখী হতে চাই, তাহলে সলাৎ আমাদের আদায় করতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে, নিজে পড়তে হবে, মা বোনকে পড়াতে হবে, ছেলে সন্তানকে পড়াতে হবে, নিজে পড়তে হবে, নিজের অধীনে কর্মচারীদেরকে পড়াতে হবে। যদি আমরা মুক্তি চাই, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা সুখী হতে চাই, আল্লাহকে মানার পরপর আমরা দিনে 5 বার আল্লাহর সাথে দেখা করতেই হবে, ওনার কাছে মাথা নত করতেই হবে, ওনার গুণগানার প্রশংসা করতেই হবে, ওনার কাছে ছোট থাকতেই হবে যদি আমরা নিজেদের মুক্তি চাই। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এতদিন যে নামাজগুলো ছুটে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
আমি দোয়া করি, ইয়া আল্লাহ মানুষের স্রষ্টা, ইয়া আল্লাহ তুমি মানুষকে ভালোবেসে তৈরি করেছো যারা তোমার গুণগান গাইবে। আল্লাহ তুমি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে এই জীবনের বিনিময়ে তুমি আমাদের অনন্ত জীবনে সুখের ব্যবস্থা করে রেখেছো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো, আজকের পূর্বে যত নামাজ ছুটে গেছে তুমি আমাদের ক্ষমা করো। ইয়া আল্লাহ আজকের পূর্বে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই করে দাও, তুমি সক্ষম, তুমি পারো। আল্লাহ তুমিই পারো, আল্লাহ তুমিই পারো এই জং ধরা হৃদয়, এই অপরাধে কালো কুলশ এই হৃদয়টাকে সুন্দর করে পরিষ্কার করে নরম তোমার মুখে করে দিতে তুমিই পারো, তুমি সক্ষম। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি করো। আল্লাহ তুমি যে জান্নাত মানুষের জন্য তৈরি করেছো, আল্লাহ আমাকে তুমি মানুষ হিসেবে তৈরি করেছো, তোমার প্রশংসা। আল্লাহ তুমি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছো, আল্লাহ তুমি তা থেকে আমাকে মাহরুম করিও না, আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করিও না। আল্লাহ যেভাবে আমল করলে জান্নাতি হওয়া যায় তুমি আমাকে সেভাবে আমল করাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো। আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু লোকে বলেছিল তাদের মা খুব অসুস্থ, একজন দিনী ভাইয়ের, আল্লাহ ওনার মাকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন, আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন। ইয়া আল্লাহ তুমি আমাদের মাকে সুস্থ রাখুন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের মা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যাতে তোমাকে ডাকতে পারে আর মাকে ডাকতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার মাকে, আমার মুসল্লিদের মাকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ মায়ের সাথে যে বেয়াদবি, যে কর্কশ ভাষায় কথা বলি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ মায়ের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মা যে মা, কোরআনে তুমি তার যে গুরুত্ব দিয়েছ সেই গুরুত্ব আমার হৃদয়ে দিয়ে দাও আল্লাহ, আমি যাতে মাকে মা মনে করতে পারি। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وسلموا تسليما كثيرا عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله واذكركم واشكروه يزدكم واقيموا الصلاه